হরিয়ানা কিন্তু আগেই ছিল, আগে হরিয়ানা অলরেডি স্টার্ট করেছে।
দুবার রিভিশন নেতৃত্বে মানে পাঁচটা রাজ্যের মধ্যেই আর সুপ্রিম কোর্টের এই রায়টাই অলরেডি ইউনিটি কার্যকর করছে তাহলে আমরা আপনারা পাঁচ মিনিটে জানতে চাইছি আর একটা স্যার কিছুদিন আগে একটা পেপারে দিয়েছিল আশা কর্মী ইঞ্জিনিয়ার কর্মী এবং অঙ্গনওয়াড়িতে হ্যাঁ কেন্দ্রীয় সরকার পিএফ এবং পরে পেনশনের ব্যবস্থা করবে আর আমরা আমাদের প্রত্যেকের টিচারের বয়স 40 উপর হয়ে গেছে আমরা কোন দিক যাবো স্যার এছাড়া আশা কর্মী তো যারা যেসব স্বাস্থ্যসাথী প্রজেক্টের আন্ডারে নিয়ে এসছে নতুন মেডিকেল প্রজেক্ট 5 লাখ টাকা ওকে ইয়ে লঞ্চ করেছে কেউ আসতেই চাইছে না সেটা আরো বেশি করে কারণ একটা পরীক্ষা আপনি এই ব্যাপারটা একটু দেখবেন স্যার যে প্রফেশনাল পরীক্ষা সেখানে প্রফেশনাল টিচাররা হচ্ছে কোথাও নেই সব করতে হচ্ছে প্রফেশনাল টিচার না সেন্ট্রাল ইনচার্জ না এত অপমান তার মানে এদেরকে কোনোভাবে বিশ্বাস করা যায় না যে পরীক্ষাটা এরিয়া না সেন্ট্রাল ইনচার্জ না অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইনচার্জ হতে পারবে কী আশ্চর্য একটা কারণ কিন্তু পরীক্ষা পুরো আজকে ট্রাংটা বয়ে আনবে ভোকেশনাল টিচার এরকম একটা স্ট্যাটাসে ভোকেশনাল টিচার দাঁড়িয়ে আছে কিন্তু এই সম্মানটুকু দিন আর যা বললাম যে সরকারকে নতুন করে কিছু করতে হবে না কোর্টের রায় মানতে হবে এটা আমাদের আমরা আগামী দিনে আমরা নিশ্চয়ই একটু সময় দেবো কিন্তু আগামী দিনে তারপরে আমরা যাবো হ্যাঁ বলছি সেটা হচ্ছে আমরা একদম একদম আপনি আমাদের খুব কাছের মানুষ এটা হচ্ছে আমরা অভিযানের বিচারদের সঙ্গে কথা বলে দেখেছিলাম যে আমরা স্ক্যাটার্ড মানে যা হয় আর কি সরকারের ভালা বদলের পরে কেউ কেউ তো মনে হবেই যে এই সরকারের সঙ্গে আমি তো কাছাকাছি থাকলে কিছু পাবো ফলে একটা অংশ ওই এই কাছাকাছি থাকার প্রবণতা দেখি আর ফলে সেই একটা অংশ আর একটা অংশ তারা ঠিক আছে অন্যের হলে আমার হবে এরকম একটা জায়গা অন্যের হলে আমার হবে এইরকম একটা জায়গায় তারা কিন্তু আমরা কোথা থেকেই বলছিলাম যে আমরা কেন সবাই মিলে একটা প্ল্যাটফর্মে আসবো একটা কমন প্ল্যাটফর্মে আসবো আমাদের কমন দাবি এই যে সমকালী সমবেদন যে আজকে আসেননি এই লড়াই আন্দোলনে বা ভয়ে আসবো যে ফোন করে বলছি ভাই আমার চাকরিটা যদি আগে চলে যায় কী হবে কি অবস্থায় আছো তুমি ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি যে সমস্ত প্রফেশনাল টিচার একটা জায়গায় আসবে একই লড়াই কারণ আমরা একটা কমন ইস্যুতে আপনার কাছে এসেছি যে সুপ্রিম কোর্ট যেগুলো রায় দিয়েছে একটা সমকালী সমবেদন আর ESIPF এটা 9 February 2009 মানে আপনি যদি নেটে দেখেন তাহলে পেয়ে যাবেন 9 February 2009 ওই ভাড়িটা ছিল সেই কারণে আন্দোলনটা আমরা এতদিন পরে মনে করছি না আর দেরি করা যাবে না আমরা শুরু করে যদি আমরা করে দেখছি স্যার যে দিক থেকে শুরু করেছি এখন হয়তো 20 পৌঁছে আগামীতে আমরা আশা করি বুঝতে তাদের একটাই বক্তব্য আজকে আমাদেরই এক প্রেস থেকে ফোন করেছে মন্ত্রীকে
বন্ধুদের কে বলছে আপনাকে মেডিসিনের অফিসার নেই? তখন যখন প্রেস সেই রিপোর্টার বলছে আমি নিজে একজন মহিলা টিচার, তখন মন্ত্রী থেমে গেছে। তখন বলতে বলি বলছে আমার বিবিসিতে মাত্র আমরা তিনজন আছি মেয়েরা, আপনি নেই বলছেন আমার বিবিসিটা এই জায়গায় দাঁড়িয়ে। সারা পশ্চিমবাংলার চিত্রটাই তাই, কোথাও তিনজন কোথাও দুজন কোথাও একজন, এইভাবে একটা সিস্টেম চলছে। আর এই হায়ার সেকেন্ডারি পরীক্ষা হয়ে গেল তাই প্রমোশন মনে করছি আমরা, যে কারণে আমরা বলেছিলাম কাদের কথা দেখবো, যে ছেলেগুলো স্কুলে বসে দেখে দেখে লিখেছে, কেউ কেউ শিক্ষকরা হেল্প করেছে, একেবারে বাস্তব সত্যিটা আপনাকে বলছে। আর কেউ শিক্ষকরা ক্লাসরুম থেকে খাতা দিয়ে বেরিয়ে গেছে, তারা তাদের মতো করে সেই মতো লিখেছে। এই খাতা দেখা কোনো দেখে সেই ছেলেমেয়েগুলোর ভবিষ্যৎ আমরা বলেছিলাম যে আমরা সরকারকে তো এটা পরিবার টাকা দিই যে সরকার কী ভাবছে। আমরা কিন্তু কাউকে কোথাও আটটায় বলা দিই না, আমরা অনেক কথাটা আমি বলেছি সেখানে একটা 10-15% টিচার তারা মেনেছে, তারা বুঝেছে যে লড়াইতে থাকা উচিত। আর একটা বড় শিক্ষক তারা হয়তো ভাবছে যে না আমার ওই 20 টাকাটা আপনি না পেলে আমার বাড়ির চাল নিয়ে গিয়ে থাকতে পারতে পারে। সবাই তো এইরকম না, শিবমণিকে বলে টিচারও আছে যে মেয়ের জামা কিনতে না পারলে আম গাছে গলায় বলে দিয়ে পারে, এটা আছে আমার অভিযোগ। ফলে সেই জন্য অনেকে এইরকমভাবেই থাকবে, স্ট্যান্ডার্ডে থাকবে টিচার, কেউ ওই 20 টাকার জন্য আসবে খেলা দেখতে, তারা লড়াইতে আর রাত্রিবেলায় ফোন করবে সবাই তা তোমার তো কোনোভাবে চলে যাচ্ছে কিন্তু আমার চলবে না, আমার 20 টাকা না নিয়ে গেলে 2 কেজি চাল হবে। এটার জন্যই আপনি আমাদের আন্দোলনটাই যেটা আমার মারা গেছে, আমার 9 মাস হয়েছে আমার। হ্যাঁ না না ঠিক আছে, জানো না তাই শোনো আমাদের যেটা বলার সেটা হচ্ছে শিক্ষকরা স্যার কিচ্ছু চায় না, শুধু তাদের সম্মান
আর তাদের প্রাপ্য যে বেতন বেতন সেটুকু চান, এইটা যদি অন্যায় হয় এই অন্যায় আমরা রোজ করতে পারি।